ইস, আজকে 99 পাওয়ার পরে কি অবস্থা হবে সবার আল্লাহই জানে। দেখি কে কে জয়েন করে ফেলে। ইস, কি আসছে, কি যে খাজানা আসছে আজকে, সবাই পাগল হয়ে যাবে। আজকে কি আসছে, কি আসছে, কি আসছে আজকে। আমি যে কি সুন্দর একটা শাড়ি পরে আসছি, মাই গুডনেস, ইয়েস। আর 99 টাকার গতকালকের বাকি শাড়িগুলো আজকে আমরা দেখাই দিব। গতকালকে আসলে আমার লাইফটা আনফরচুনেটলি কেটে গেছিল। আজকে বাকি 99 টাকার গুলা দেখাই দিব। সবাই একটু লাইভটা শেয়ার করে ফেলবেন এবং জয়েন করে ফেলবেন। আই হোপ লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি টনি ফ্রম সানভিস বাই টনি। এন্ড লাইভে কি আছে? ও মা 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 গো, একজন ভিউয়ার্স, আজকে শাড়ি পাওয়ার পরে, বাকি শাড়িগুলো পাওয়ার পরে কি যে হবে আজকে, আজকে কি যে হবে, আজকে আমি নিজেই পাগল হয়ে যাবো। আজকে আমি নিজেই শাড়ি দেখাইতে দেখাইতে পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। আল্লাহ কি আসছে এইগুলা, ও ও মাই গড, এক একটা আগুন আগুন আসছে, পুরো আগুন। এই যে দেখেন কি আসছে। ওকে, সো আই হোপ লাইভটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং সবাই আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন। সাইমা সরকার লিখেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ টু ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আল মামুন লিখেছে, আপু শাড়ি দেখাও আর বাড়ি দেখাও, আমি শুধু চাই জুতার বাড়ি। আচ্ছা আল মামুন, ঠিক আছে বেবি, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তোমাকে লাইভের শেষে ফ্রস ট্রস করে 20টা জুতা দিয়ে বাড়ি দেওয়া হবে আজকে, বুঝছো? একটু ওয়েট করো, আচ্ছা তোমাকে জুতার বাড়ি দেওয়ার জন্য আমি রেডি করতেছি নিজেকে, ওয়েট করো। লাইভটা একটু সবাই শেয়ার করে দিবেন। আমরা আগে 99 টাকার একটা শাড়ি দেই, শাড়ি যেতে তারে। এই আমার কলের ফোন কই, ম্যামের কল, আমি কোনো ভিউয়ার দেখতে পারতেছি না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কালকে কালকে যে 99 শাড়ি টাকার যে বাকি যে শাড়িগুলো ছিল, যেগুলো আমি দেখাইতে পারি নাই, সেগুলো আজকে আমরা দেখাই দিব। আই হোপ লাইভটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, দোয়া। আল্লাহ আমার লাইভ কি দেখা যায়? আচ্ছা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। আচ্ছা শাড়িগুলো অনেক সুন্দর। নিশাত রহমান, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা ভৌমিক লিখেছেন, সুইট আপু, থ্যাংক ইউ। সাথি হোসেন, মাশাআল্লাহ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আলপনা জান্নাত, কিভাবে নিব আপু? সাথে সাথে স্ক্রিনশট এবং অর্ডার করে দিতে হবে। এন্ড আমি যে শাড়িটা পরে আছি, এইটা এত সুন্দর, জাস্ট আজকে ইন্ডিয়া থেকে আসছে। এই শাড়িটা আর কয়টা কালার বলেন তো, আমার পরা শাড়িটার কয়টা কালার বলেন তো, আমি জানি কয়টা কালার বলেন তো, আমার পরা শাড়িটার কয়টা কালার আসছে, কয়টা কালার আসছে বলেন দেখি, আজকে কালারের উপরে উইনার নিব বলেন, বলেন কয়টা কালার আসছে। আচ্ছা 99 টাকা দিয়ে একটা স্টার্ট করে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে যে 99 টাকার শাড়ি নিয়ে আমাদের পেজ ওভারলোড বানাই ফেলাইছে, সবাই খালি বলে আপু আমারে দেন, আপু আমারে দেন, আপু আমারে দেন, আপু আমারে দেন। এখন সবাইকে তো আর 99 টাকার শাড়ি দেওয়া যাবে না, যে সবার আগে একজন, যে সবার আগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে তাকে দেওয়া হবে। ওকে, কালকে লাইভে আমরা 5টা দেখাই দিছিলাম, আজকে 5 জন পাবে 99 টাকার শাড়িগুলা। এগুলা জাস্ট আমরা গিফট দিতেছি, অফার আর কি। ও বলতাছে আমি নিব, এটা শুধুমাত্র লাইভে, এটা প্রতিযোগিতা, যে সবার আগে যায় অর্ডার করবে তারে। ওকে, এই হচ্ছে, এই শুনে যখন আমরা এরকম অফার দিই, আমার স্টাফ গুলা এসে বলে ম্যাডাম আমারে দিয়ে দেন, ম্যাডাম আমারে দিয়ে দেন, অলরেডি এটা অর্ডার হয়ে গেছে, আমি শিওর এটার জন্য অলরেডি মিনিমাম 50 জন পেজে মেসেজ দিয়ে ফেলাইছে। সো থ্যাংক ইউ সো মাচ। এরপরে এখন আমরা যাবো একটা ইন্ডিয়ান শাড়িতে, এরপরে আমরা আবার 99 টাকার শাড়ি দেখাবো। এই ভিউয়ার্স কি পারবে না নাকি, কুফা লাগছে নাকি, কই আমি তো দেখি না 1.2K কোথায়, আমি তো দেখতেছি এখানে 1 এর গো রাইট কাছে। আজকে আবার কোন কুফা লাগছে, আল্লাহ রে আল্লাহ। তুফাজ্জল হোসেন লিখছে, কার মুখে কি শুনি রে, কার মুখে কি শুনছ, যার মুখে যা শোনার কথা তাই তো শুনতেছো। ও মা মা গো মা, 5টা কালার আছে আমার পরাটার। আচ্ছা লেটস সি কয়টা কালার আছে। কিশোরগঞ্জ থেকে বলছি, পয়সা একজন খুল শিক্ষিকা, তুমি খুব ভালো স্পষ্টভাষী মানুষ, আমি ব্যক্তিগতভাবে তোমাকে পছন্দ করি। মনিরা আজম ইতি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ও আল্লাহ গো আল্লাহ, এটা কি শাড়ি আসছে, এই শাড়ি দেখার পরে মেয়েরা জামাইয়ের পকেট খালি করে হলাইবে, পাগল বানাই ফেলবে সবাই। এই আর মেয়েদেরকে জামাইয়ের পকেট এখন আর খালি করার দিন আছে, এখন মেয়েরা সবাই নিজেরা ইন্ডিপেন্ডেন্ট, তাই না? আমরা যেমন মন চাইলে নিজের টাকা দিয়ে দুনিয়া কিনে একদম উদার করে দিই,
যাই হোক, তারপরও মানে জামাই, তাহলে জামাই বানানো হয়েছে কি জন্য? জামাই বানানো হয়েছে বউদেরকে শপিং করে দেওয়ার জন্য, তাই না? এই হচ্ছে যে আরেকটা সুন্দর শাড়ি। আই ফাহিম, বিয়ার্স কি পারবে না নাকি? কত শাড়িটার প্রাইস কত বলেন তো? না আচ্ছা, প্রাইস বাদ, আমি যেটা পরে আছি এটার কয়টা কালার বলেন? এটার আমি যেটা পরে আছি এটার কয়টা কালার বলেন? আমি এখান থেকে একজনকে উইনার নিয়ে আমার পরা শাড়ি গিফট করবো, বলেন। আমি যেটা পরে আছি এটার কয়টা কালার জাস্ট বলেন, একজনকে আমার পরা শাড়ি গিফট করবো। একজন লিখছে পাঁচটা। আচ্ছা দেখি, তোমার কথাগুলো এতটাই সুন্দর লাগে শিশির ভেজা, থ্যাংক ইউ সো মাচ। শিশির ভেজা, ও মাই গড, এত সুন্দর। দেখেন এই শাড়ি দেখে সব মেয়েরা পাগল, মানে যে দেখবে তারই পছন্দ হবে। পুরো এরকম সিকোয়েন্সের কাজ করা, গর্জিয়াস শাড়ি, একদমই গর্জিয়াস শাড়ি। ফাহিম নাকি লাইফ কাটতে দিব, বুঝতেছি না, এত গর্জিয়াস, এত 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 গর্জিয়াস। পুরো শাড়িতে এইরকম কাজ করা, পুরো শাড়িতে আর দুই মিনিট দেখবো, যদি বিয়ার্স না ওঠে তাহলে লাইফ কেটে দেবো। আর এখানে তুমি বিয়ার্স দেখতে পারতেছে, একের ঘরে আটকে আছে বিয়ার্স, একজন একজন দেখাইতেছে বিয়ার্স, মাঝে মাঝে ফেসবুকে কি ব্যাপারে ধরে, কিন্তু আমার এখানে এক দেখাইতেছে একজন বিয়ার্স। আপনারা কি ঠিকঠাক দেখতে পারতেছেন? বিয়ার্স আমার এখানে দেখাইতেছে একজন বিয়ার্স, কেমনটা লাগে বলেন? পাঁচটা কালার আছে, কতবার বলো বলবো, কমেন্ট পড়ো সুরাইয়া স্নিগ্ধা, এটা কমেন্ট পড়ে ফেলেছি। আমার পরনে শাড়িটা কয়টা কালার বলেন, তাহলে একজনকে শাড়ি গিফট করব। এই হচ্ছে আপনার ব্লাউজ পিস, ওকে, এই হচ্ছে ব্লাউজ পিস। এই শাড়িটা পুরো এরকম সিকোয়েন্সের কাজ করা, এন্ড পাটটা দেখেন এরকম সুন্দর করে স্টোনের ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি কাট ওয়ার্ক সাথে এরকম স্টোনের ওয়ার্ক, এত সুন্দর ফিনিশিং। এটা হচ্ছে একদম বলিউডের নায়িকাদের শাড়ি, ঠিক আছে, একদম বলিউডের নায়িকাদের শাড়ি, এত সুন্দর শাড়িটা। যার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিয়েন, আমি তো কোনো বিয়ার্সি দেখতে পাচ্ছি না। যাই হোক, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, ওকে। কোনটা কোনটা কার কার চাই জাস্ট বলে ফেলেন, কোনটা কার চাই জাস্ট বলে ফেলেন। এত সুন্দর আমার পরাটা, ছয়টা কালার লিখছে একজন। আচ্ছা একজন লিখছে সাতটা কালার। আপু ক্লিয়ারলি দেখা যাচ্ছে শারমিন জালাল, কিন্তু আপু আমার এখানে মাত্র ভিউয়ার্স দেখাইতেছে একজন। এটা ইয়া ধরো 24 24। আচ্ছা এটা হচ্ছে দেখেন, ওয়াও, মেরুন কালার, ইস না, এটা ঠিক মেরুন না, সিঁদুর লাল বলা যায় না, বা মেরুন আর লালের মাঝামাঝি কালারটা। ওয়াও, ও মাই গড, লুক, এটা কি সুন্দর। দেখেন এক দেখায় পছন্দ হবে এই শাড়িগুলো, এক দেখায়, এক দেখায় শাড়ির ফ্যান হয়ে যাবেন, এক দেখায় ফ্যান হয়ে যাবে। সিদ্রাতুল মুনতাহা কাশফিয়া, আমাকে দেখো না, এই যে আমি আপনাকে দেখায় ফেলছি আপু। আচ্ছা অনামিকা জামা লিখছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে 99 টাকার শাড়ি যেটা দেখাইছি, আর বাকি যেগুলো দেখাবো তারাই পাবে যারা একবার হইলো আমাদের পেজ থেকে কেনাকাটা করছে, যারা আমাদের কাস্টমার শুধুমাত্র তারাই পাবে। এই যে দেখেন শাড়ির খুশি, এই রকম গর্জিয়াস এই শাড়িটার সবগুলা কালার দেখাই দিব, এন্ড আমরা প্রাইস বলে দিব। এটার এটা হচ্ছে আপনার দেখেন অরিজিনাল রূপমণি, এটা এটা এটার শাড়িটার কোম্পানির নাম হচ্ছে রূপমণি। খুব সুন্দর, খুব সুন্দর শাড়িটা, অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন, ওকে। এটার সাথে আপনারা এরকম ব্লাউজ পিস পাচ্ছেন, প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাচ্ছেন। কি রে ভাই, লাইফটা আবার ব্যামারে ধরছে, ব্যামারে ধরছে কিনে, লাইফটা কি কেটে আবার আসবো নাকি এটা কন্টিনিউ করবো বুঝতেছি না। এটা একটু কেটে আসি, কেটে আসি।